একজন ব্যক্তির নাম আমির হামজা, মাওলানা আমির হামজা, চেনেন না তাকে? এক সময় সবচেয়ে বেশি মাহফিল পাবনাতে করতেন যিনি, আমির হামজা তিনি, ঠিক কিনা? সঙ্গত কারণে তিনি এখন পাবনা আসতে পারেন না। মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কিতাব থেকে কোরআন থেকে কথা বলবে সেই ব্যক্তিটা কি কথা বলে, সত্য না মিথ্যা? সত্য বলে। জোরে বলেন কি কথা বলবে? সত্য কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? সেই সত্য কথা যদি আজকে বলতে যায় হাজারো প্রতিবন্ধকতা আছে না নাই, তবে এটাও জেনে রাখেন তামাম বাংলার মুসলমান এখন কিন্তু সত্যটাই জানতে চায়। কথা বলেন ঠিক কিনা? একজন স্টেজের পাশে এসে একজন সভাপতি হতে পারে অথবা অন্য কেউ কমিটির কেউ এসে কানে কানে বলেছেন হুজুর এইটা বলেন না, ওইটা বলেন না, ওইটা বলেন, এটা না ওটা না সেটা বলেছে। আমি রামজা ভাই খেপে গিয়ে কয় আমার এখানে ডাকছেন, আমি যেভাবে কথা বলি যা বলি সেটা তো ইউটিউবে শুনছেন, তারপরে তো দাওয়াত দিছেন কথা নতুন করে তোর বলে দেওয়ার দরকার নাই যে আমি ওটা বলবো কি সেটা বলবো, আমাকে নির্দেশনা দেবে কোনটা কোন কিতাব, আমাকে কোরআন যা বলে দিতে বলবে আমি সেটা বলবো, আমি কোন মানুষের কথায় ধার ধারি? কারণ ইসলাম ইজ এ ডমিনেন্ট ফোর্স বাট ইট ইজ নট ডমিনেটেড। ইসলাম সবকিছুকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, ইসলামকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যুগে যুগে যারা নিয়ন্ত্রণ করতে এসেছে, আল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলি, ইসলাম নিয়ন্ত্রণ করতে এসেছিল আবু জাহেল, উতবা, শাইবা, নমরূদ, ফেরাউন, হামান, এই পৃথিবীর জমিন থেকে তারাই ধূলিসাৎ হয়ে গেছে, ইসলাম টিকে আছে তার নির্দিষ্ট জায়গায়। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই? বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট পাইলেন? কষ্ট হচ্ছে? কি ওয়াজ শুনবেন, কি ওয়াজ করবেন, এমন একটা অবস্থার মাঝে আছি ওয়াজ করতে গেলে আর ভালো লাগে না। যে সময় আমার মুসলিম মাদের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আজকে ইউটিউবের ভিতরে দেখলাম, ফেসবুকে দেখলাম, ইসরায়েলি সৈন্যরা চার পাঁচটা ছোট ছোট কুচি কুচি বাচ্চারা মা মা করে চিৎকার করছে, আর আমার মুসলমান বোনকে জড়িয়ে ধরে তারা গাড়ির ভিতরে করে তুলে নিয়ে যাচ্ছে তাকে ধর্ষণ করার জন্য। জোরে কর আল্লাহ। এরকম দৃশ্য যখন চোখে পড়ে তখন অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া আর আমাদের কিছু থাকে না। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, যেই সময় দিল্লির মুসলমানদের গায়ে আগুন জ্বলে, যেই সময় আরাকানের মুসলমানরা ঘরহারা হয়ে যায়, যেই সময় আফগানিস্তানের মুসলমানদের উপরে দাবারনের মতো দাউ দাউ করে আগুন জ্বলে, যেই সময় তামাম পৃথিবীতে মুসলমানরা নির্যাতনে ইস্তেমরার মুসলমানদের চরণ হয়, সেই সময় কি ওয়াজ করবেন? সেই সময় এখন আমাদের এক হওয়ার পালা। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? কাবাঘরের ইমাম সাহেব বলেছেন, এই সময় যদি মুসলমান এক না হয়, এক প্ল্যাটফর্মে না আসে, ভেদাভেদ রেখে দেয়, আল্লাহর কসম করে বলি এই মুসলমানদের ভাগ্য করে দিলে ভালো হবে না। কাফের, বেঈমান, ইহুদি, নাস্তিকদের তাদের লাথি খাইতে খাইতে তাদের জীবন যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এক হওয়ার দরকার আছে না নাই? এই কোরআনের জন্য আমরা সমস্ত দল মত নির্বিশেষে এক হয়ে যাব। আল্লাহ আমাদের সেই এক হবার তৌফিক দান করুন। জোরে বলছি আল্লাহুম্মা, আরেকটু জোরে বলে আল্লাহুম্মা। শুকরিয়া গাব যাপন করি সে আল্লাহ যেন আমাদেরকে এত সুন্দর মাহফিলের অ্যারেঞ্জ করে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন, আশরাফুল আম্বিয়া, মরুর দুলারের প্রতি আমরা সবাই মহাব্বত নিয়ে দিল খুলে উচ্চ কণ্ঠে দরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দিচ্ছি। বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা এক হতে হবে, এই এক হওয়া নিয়ে আমি আলোচনাকে শুরু করতে চাই। বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারি এক হতে হবে, এক হওয়ার ক্ষেত্রে কোনো মত ঐক্য করা যাবে, মতের বিরোধ করা যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নিআমাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. الله أكبر. بولين الله رب العالمين سندر كرة جانية دلين. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. حبل الله أي حبل القرآن، أي قرآن تكي
সুদৃঢ়ভাবে অটল অনড়ভাবে ধরতে হবে, আর এই কোরআনুল কারীমের দিনটাকে ইসলামটাকে বিজয় করতে হবে, আর এই ক্ষেত্রে কোনো মতের পার্থক্যের সৃষ্টি করা যাবে। এই কথাটা ঘোষণা দিলেন কে? আর যদি কেউ এক না হয় ঐক্যমত পোষণ না করে দিন প্রতিষ্ঠার জন্য, মুসলমান যদি দিন কায়েমের জন্য এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যদি একমত না হয়, এই পৃথিবীর জমিনে তাদের মার খাইতে খাইতে জীবন যাবে। জোরে বলেন ঠিক কিনা? এইদিকে লক্ষ লোকে আল্লামা ইকবাল সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও জামানা মে মুয়াজ্জাজ থে হাম মুসলমান হোকর আর তুম খারে হুয়ে তারিকে কুরআন হোকর। সে জামানার মুসলমানরা এই কোরআন মানার জন্য, কোরআনটাকে ফলো করার জন্য মর্যাদার উচ্চ আসনে আল্লাহ তাদেরকে সমাসীন করে রেখেছিলেন। আজ এই মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, ইসলাম ভুলে গেছে, যার কারণে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত জাতিতে তারা পরিণত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, এই ভারতবর্ষ প্রায় 1000 বছর মুসলমান শাসন করেছে। অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই গোটা পৃথিবীর অর্ধ জাহান তিনি শাসন করলেন। আর সেই সময়ে যে মুসলমানরা ক্ষমতার মস্তকে থাকার কথা, যারা সেই রাজ সিংহাসনে বসে থাকার কথা, তাম পৃথিবীতে নেতৃত্ব দেবার কথা, আজকে সেই মুসলমান কেন লাঞ্ছিত হয়, অপমানিত হয়, নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, এই পৃথিবীতে কেন তারা অপমান অবদস্ত হয়? একটাই কারণ, আজকে তারা ইসলাম ছেড়েছে না ধরেছে। যদি কথা বলেন ধরেছে না ছেড়েছে, আজকে তারা ইসলাম ছেড়ে দিয়েছে। ওয়েস্টার্ন কালচার, আমেরিকার সভ্যতা দ্বারা মুসলমানরা লালন করছে, আর ইসলামী সংস্কৃতি তারা ভুলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামী সংস্কৃতি, কৃষ্টি, কালচার তারা ভুলে গিয়ে লালন ফকিরের সংস্কৃতি ধরছে। কথা বলেন আর জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইয়েরা, আপনাদের খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হয়। মুসলমানের মুখ থেকে যদি এমন কথা বের হয়, এটা মেনে নেওয়া যায়? যে ব্যক্তি মুসলমান দাবি করবে সে এই ধরনের কথা বলতে পারে না? আমি শুধু নাম বলতে চাই না, নামটা বলবো না, কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমি রেফারেন্স দিয়ে আপনাদেরকে কথাটাকে শুনিয়ে দেব। সেটা হলো এই, এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি, যিনি ক্ষমতাসীন একজন ব্যক্তি, একটা কথা বলেছেন, নাম বলতে চাই না, বুঝে না, পৃথিবীর যে প্রান্তে হোক একজন মানুষ যদি এমন কথা বলে যে ওই ব্যক্তি, ওই হিন্দু ভাই আমার খুব সহযোগিতা করেছিল এক সময়, অতএব সে আমার মুসলমান ভাইয়ের রক্ত খাক, আমার প্রতিবেশী মুসলমান ভাইকে জবাই করুক আর তার ঘর বাড়ি পুড়ে দেখ, সে আমার বন্ধু, আমি তাকে তার বিরুদ্ধে কথা বলতে পারবো? এইরকম কথা যদি কেউ বলে তাহলে ওরে কি বলবেন? ওরে ওই কথাই বলা যায় যে ভাই বলছে ওরে শয়তান, আর আর সাথে বলা যায় ওরে বাপ্পা। এ কথা কোন ঠিক কিনা? ওরে বলা যায় ওরে বাপ্পা, ওরে সিটা, ওরে বদমাইশ। তুই বলিস কি সরাসরি আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক? সেটা যদি আমার বাবাও বলে তাও এই কথাটা বলার দরকার আছে না? নাই। আল্লাহর কোরআন বলছে, আমি আগেই বলেছি, নাম বল মানে শুধু বুঝে নেন, যদি সাদের দেশের কোনো লোক বলে আমরা সেটা মানতে পারবো? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين يا أيها الذين آمنوا هاجر إيماننا شو তাদের সম্পর্কে আল্লাহ বলছে, লা তাত্তাখিযুল কাফিরিনা, কোন কাফির এবং মুশরিক কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। এটা এই আয়াত। এরপরে পরের আয়াতে আসেন, সূরা মায়েদার 51 নম্বরে আয়াত, আল্লাহ কি বলছেন এটা দিয়ে ভালো করে বুঝে না জাতি আছে কোথায় চলে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বরে আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين
আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের আছো, তারা শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং যারা নাসারা ব্যক্তি যারা হবে, আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদিন, একজন ইহুদি একজন কাফের একে অপরের বন্ধু, একজন মুশরিক একজন মুশরিকের একে অপরের। ডোনাল্ড ট্রাম্প অংশাং সুচির বন্ধু, অংশাং সুচির নরেন্দ্র মোদীর বন্ধু, চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট যারা বিধর্মী কাফের মুশরিকরা সব একে অপরের বন্ধু, তারা এক টেবিলে চা খায় আর মুসলমান মারার জন্য ষড়যন্ত্র করে, কথা বলেন ঠিক কিনা? তাই যদি না হবে, যখন মুসলমান কোন ত্রুটি করে, মুসলমানের দেশে যদি পারমাণবিক বোমা পাওয়া যায়, দেখবেন তখন তারা বলবে যে এই দেশের মধ্যে জঙ্গিবাদ আছে, আইএস আছে, কথা হয় না কেন? তোমরা জঙ্গি আস্তারকে ভেঙে চেরে খান খান করার জন্য সমুদ্রের পারে নিয়ে জাহাজ নিয়ে যায় আর উপর দিয়ে বোমবাস্ট করে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায়, আর যখন অংশের সূচি আরাকারের মুসলমানদেরকে বিদায় করে দেয়, আফগানিস্তানের মুসলমানদের উপর যখন হামলা চালায়, তখন জাতির সঙ্গ চুপ করে বসে থাকে আর বলে ওয়েট এন্ড সি, দেখছি দেখছি। আর কিছু খ্রিস্টান মুশরিকদের দেশ এই বাংলাদেশের পাশে এসে, এই আরাকানের মুসলমানদের পাশে এসে তারা কিছু 2 কেজি 5 কেজি আটা আর গম দিয়ে বলে আমরা তোমাদের পাশেই আছি, কথা কয় না? আমাদের কলিজা দিয়ে তারা কেক বানা, মুসলমানদের রক্ত দিয়ে কেক বানালো, মুসলমানদের শরীরের গোস্ত দিয়ে কাবাব বানালো, কলিজা খেয়ে ফেললো, আর শেষে এসে তারা পাশে থেকে বলে যে কলিজা খাইছে তো কি হইছে, কোনো সমস্যা নাই, আমরা 2 কেজি আটা 3 কেজি কমলা আনছি, আমরা তোমাদের পাশে। ওরে শয়তান, কথা কয় না? ওরে বাসপা, কথা বলে আমার ভাইয়েরা, তাহলে আপনারা কি বোঝেন? আসলে এটা জাতির সংঘ নয়, জাতি ও অজাতির সংঘ। আজকে কি আর ফাতেমার রস শুনবেন, কি কুলসুমার ইয়ের ইউসুফ জুলেখার রস শুনবেন? আজকে জাতিকে একত্রিত করতে হলে তাম বিশ্বের খবর বলতে হবে, কথা বলেন ঠিক? তাহলে আপনাদেরকে যে কথা বলছি সেটা হলো, এই যেই সময় কাফের বিমানরা এক হয়ে যখন আরাকানের জমিনে মুসলমানদের যখন আগুন জ্বলল, সেই সময় দেখবেন ওই হোয়াইট হাউস কিছু বলে না, ওয়াংশাং সুচি যখন মারে তখন চীনের প্রেসিডেন্টও কিছু বলে না, ডোনাল্ড ট্রাম্পও কিছু বলে না, সৌদি আরব তারপরে আপনার কাফের মুশরিকদের দেশ কিচ্ছুই বলে না, বরং 2 কেজি আটা 3 কেজি পানি নিয়ে এসে পাশে দাঁড়ায়, আছে না? নাই, তার মানে কলিজা খায় যারা পায়ে সালাম করতে চায়, এরা আসলে ওরা যদি সত্যি আমাদের ভালোবাসতো তখন অং সান সু চিকে বলতো, আরে অং সান সু চি, 2 কেজি আটা 3 কেজি পানি নয়, 5 কেজি কমলা নয়, ওদের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এর অধিকার, নৈতিক যে অধিকার ওই আরাকারের জমির মুসলমানদের, ওদের জায়গা ওদের দিয়ে দিয়ে, না হলে আমরা তোর সমস্ত দেশ ধ্বংস করে দেব, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এটাই ছিল কথা, কিন্তু এই কথা কিন্তু তারা কখনো বলে নাই, বলবেও না, কারণ আল্লাহর কোরআন বলছে যে একে অপরের তারা কি বন্ধু, আমি বলছি না আল্লাহ বলছে? আচ্ছা এখন এই পরের কথা খুব কঠিন, যদি এটা আপনার নেতার বিরুদ্ধে যায়, আপনার নেতা হোক আর খাজা বাবা হোক দয়াল বাবা হোক যেই হোক তার চরিত্রের বিরুদ্ধে যায়, আমার কিছু করার আছে, কথা বলে দেখেন তারপর আল্লাহ কি বলছেন, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনহুম ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর যদি এই পৃথিবীর জমিনে যদি কি করে একে অপরের তারা বন্ধু হয়ে গেছে, যদি কেউ তাদেরকে অনুসরণ করে মানে ভালোবাসে, এই কাফেরদের ইহুদিদেরকে কেউ ভালোবাসে, ফা ইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সেই ব্যক্তি হয়ে গেছে ওই ব্যক্তির মতোই, মা তাসাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার মহাশয়, কথা কন ঠিক কিনা? তাহলে যেই ব্যক্তি যাকে ভালোবাসবে বলবে সে তো আমার প্রতিবেশী বন্ধু, সে আমার প্রতিবেশী রাষ্ট্র, ওটা আভ্যন্তরীণ বিষয় আমি কিছু বলতে পারবো না, সে আমার প্রতিবেশী বন্ধু, আল্লাহর কসম করে বলি। আপনি মুসলমান যদি দাবি করেন, একটা মুসলমানের পায়ে যদি কাঁটা ফোটে, তাহলে আপনার সর্বপ্রথম আপনার মাথা কলিজা জ্বলে যাবে, মস্তিষ্কে আঘাত রক্তক্ষরণ হবে, কলিজায় রক্তক্ষরণ হবে, এটা হাদিস। আপনি মুসলমান হওয়ার পরে আপনার মনে কোনো দাগ লাগে না, কষ্ট লাগে না, অনুভূতিতে আঘাত লাগে না, আল্লাহর কসম করে বলি যেই ব্যক্তি বলবে যে এটা সেটা আভ্যন্তরীণ অবস্থা, ওটার দিকে নাক গলাবো না, আল্লাহর কসম করে বলি কোরআন বলছে এই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারবে না, ওই দাদা ঠাকুরের বন্ধু হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আরো কথা বলেন ঠিক কিনা? রক্তের বন্যা বয়ে যাবে, শোনেন
নেতার চাইতে আদর্শ বড়, নেতার চাইতে আদর্শ বলো, আদর্শের চাইতে আমার ভাইরা দল বড়, ঠিক নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে আমার কোরআন এবং আমার আল্লাহ বড়, জোরে বলেন ঠিক কিনা। আমরা সেই সেজাতি মুসলমান, আমরা 1952 সালে রক্ত দিয়েছি ভাষার জন্য, 1971 সালে জীবন দিয়েছি দেশের জন্য। ও মুসলমান ভাইয়েরা, আমরা যদি রক্ত দিতে পারি ভাষার জন্য, দেশের জন্য যদি জীবন দিতে পারি, 30 লক্ষ তাজা প্রাণ খুন ঢেলে দিতে পারি ইসলাম রক্ষার্থে, আমরা জীবন বাজি রেখে আবার নতুন পদন নতুন 71-এ আবারও জীবন দিতে প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা। তামাম বলতে দেন, তামাম বাংলাদেশের সব আলেম ওলামা এক প্ল্যাটফর্মে আল্লামা মামুনুল হক সাহেব থেকে শুরু করে কওমি বলেন, আলিয়া বলেন, সমস্ত হকপন্থী আলেম মুসলমান ঘোষণা দিয়েছে, যদি ওই নরেন্দ্র মোদি বাংলার জমিনে পা রাখে, বঙ্গভবন থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত লাশের মিছিল হবে, লাশের পর লাশ তুফ হয়ে যাবে, ওই নরেন্দ্র মোদি বাংলার জমিনে প্রবেশ করতে পারবে না, কথা বলেন ঠিক করে। আলহামদুলিল্লাহ, নরেন্দ্র মোদীর গাল দিলে কি আপনাদের কলিজায় লাগে? অনেকের আবার নাকি কলিজা লাগে, নরেন্দ্র মোদীর গালি দিলে বলে ওর কলিজা পুরে ছাই ভাই, ওরে সিটা তোর হিন্দু দাদা গাল দিলে তোর কলিজা পুরে যায়, তুই যে দাদা ঠাকুর তুই পাঁচাটা গোলাম, এটা নতুন করে প্রমাণ করার দরকার নাই, কথা বলেন না কেন? কষ্ট পাইতেছে জীবন দর মালিক কে? এই জীবন চালানোর মালিক কে? আল্লাহই জীবন দিয়েছে, আল্লাহর জন্য যদি চলে যায় এতে কোনো অসুবিধা আছে? কথা বলেন আছে? আমার ভাইয়েরা, সব বাধার প্রাচীর মারিয়ে আমরা বলতে চাই ইসলামের জন্য কাজ করব, কোনো বাধার প্রাচীরকে আমরা পরোয়া করি না। এখন মুসলমান সচেতন নয়, মুসলমান অসচেতন নয়, সচেতন আনকনসাস নয়, তারা সচেতন মুসলমান। এখন যদি কোরআনুল কারীমের হক কথা থেকে কোনো আলেমকে বাদ দিতে চায়, কোরআনের কথা না বলতে বাধা দেয়, জাতি তাদের উপরে জুতার বৃষ্টি নিক্ষেপ করে, কথা বলেন না কেন? আমির হামজার মাহফিলে কোরআন থেকে কথা বলতে দেয় না দেখে সমস্ত শ্রোতারা জুতা ফিকা ফিকা ওই সমস্ত মানুষদেরকে অপমান অপদস্থ করেছে, কথা বলেন ঠিক কিনা? এ থেকে বিজয় হয় ইসলামের বিজয়ের সামনে, কথা বলেন আমার ভাইরা। এই জন্য আর কোন কথা নয় আমরা বলতে চাই, আশুকনা যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোড়া চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই, রাজি আছেন না নাই? বড় কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, ইয়াসু না যত বাধা যত ঝড় সেই কোন রসুলের পথে মোড়া চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই, জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেহে বাহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার, ঠিক না? এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে, সবুজে কফিনা নিয়ে যাব জানি একদিন মাকসুদ মঞ্জিলে পৌঁছে, মাকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকব, ইয়াসু না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোড়া চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াব। কে কে রাজি আছেন দোকানে হাতকে দেখিয়ে দেওয়া যায়? ও লিল্লাহে তাকবীর, এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম নারে তাকবীর, জোরে জোরে কন আলহামদুলিল্লাহ, জোরে কন আমিন।